আচ্ছা প্রথমেই বলে দিই, তোদের তপন দা আমাদের গুরুকুলের একদম স্টুডেন্ট, তো ও 5টা চাকরি পেয়েছে, পিএসসি, কেএমসি, এইচপিসিএল, এসএসসি, জিআরএসি। তোমরা জানো যে গার্ডেন রিচ শিপ বিল্ডার, এসএসসি, এইচপিসিএল, এইচপিসিএলের তথ্যটা বলে দিই, অল ইন্ডিয়ায় 6টা মনে হয় পোস্ট ছিল, 4 জন আমাদের গুরুকুল থেকে পেয়েছিল, তার মধ্যে তপন ছিল। তারপর কেএমসি, কেএমসি রিটেন কোয়ালিফাই করে ইন্টারভিউ ছিল, ওকে আমি যেতে বারণ করেছিলাম, কারণ আমাদেরই ধার আর একজন গুরুকুলের ছেলে পাবে না, সেই জন্য ওকে কেএমসিতে আমি যেতে বারণ করেছি। তো ও পিএসসিতে চাকরি করছে। তো আজকে মূলত ওকে যে কারণে আমি ডেকেছি, যে তোমাদের এই যে আপকামিং পিএসসি যে পরীক্ষা আছে, এপ্রিল মাস নাগাদ পরীক্ষা হবে, সেটা আমি প্রথম দিনই প্রায় বলে দিয়েছিলাম, তো সেটাকেই ধরে তোমরা আগাও। তো এই যে তপনদা এখানে একদম কোর স্টুডেন্ট, এদের ব্যাচের আর কোনো একটা ছেলেও মনে হয় বাকি নেই, সবাই এরা চাকরি পেয়ে গেছে। তো সেইভাবে যে কি করলে হবে, তপন আমাদের মেকানিক্যালের স্টুডেন্ট, একদম কোর স্টুডেন্ট, ওরা ওদের অনেকগুলো অনেকজন ছিল, তাতে রেল পেয়েছে, কেউ সেল পেয়েছে, কেউ পিএসসি পেয়েছে, পিএসসি তোমাদের সময় প্রায় 27 জনের মতো আমাদের এখান থেকে, 26 জন এখান থেকে পড়ছিল। তো ঠিক আছে, তো তপন বলো ভাইদের বা এদের যারা অনলাইন আছে তাদেরও, তারাও শুনতে পাবে, তো বলো এদের যে কি করলে হবে, তোমার এতগুলো চাকরির রহস্য কি, বা গুরুকুলের কি এমন ব্যাপার যে যেখানে এত চাকরি পরপর ছেলেরা পাচ্ছে, বা আপকামিং পিএসসির জন্য কি বলবে এদের? দেখো এখানে একটা আমার যেটা রিয়েলাইজেশন, ফার্স্ট অফ অল যে আমি আমার নামটা বলি ফার্স্ট, তাহলে বুঝতে পারবে, আমার নাম তপন কুমার মাঝি, ঠিক আছে। তো এর আগে তো অনেক কোচিং সেন্টারে আমিও গেছি, হয়তো তোমরাও খুঁজেছো বা গেছো, স্বাভাবিক হতেই পারে। তো ফার্স্ট অফ অল যখন আমি আসি, এবার এসে এখানে থাকতে থাকতে বন্ধুর রেফারেন্সে আমি চলে আসছি, জাস্ট বন্ধুর রেফারেন্স বলেছিলো যে চল ভাই এবার গিয়ে দেখি। আস্তে আস্তে এসে যখন আছে স্যারদের সঙ্গে মুখোমুখি হয়ে যখন আছে পরিচিত হয়, এবার আস্তে আস্তে যখন পড়াশোনার ব্যাপারে ঢুকি, মানে আমি তো জানতামই না, কর্মীর আদেশ কর্মীর ব্যাপারে আমি জানতামই না যে এই বইটা ফলো করলেই স্যাররা তারপর আছে নিজেদের যে বইগুলো পড়ে নোটগুলো দেয় এইসব, মানে নতুনত্ব এই অন্যান্য কোচিং সেন্টার থেকে এই একটা মানে ডিফারেন্সটা এটাই যে এখান থেকে না আরও অনেক মানে পজিটিভ আমি বলবো, পজিটিভ তো আছেই, সেই সঙ্গে সঙ্গে যে এই যে মোটিভেশান পার্ট, মোটিভেশানটা অনেকটা, আমরা স্বাভাবিক যে মোটিভেশান হয় কিন্তু আমরা রিয়েলাইজেশন কত কতজন করতে পারি নিজের লাইফে, আমি ফিল করতে পারি কতজন নিজে, তো সেটা আমি এখানে এসে বুঝতে পেরেছি। আর তারপরে হচ্ছে এত অভিজ্ঞ শিক্ষকরা আছেন, তোমরা জানবে নিশ্চয়ই ভালো করে যে অলরেডি ওনারা হচ্ছে সরকারি প্রতিষ্ঠিত একটা কোনো না কোনো অর্গানাইজেশনে আছেন, ঠিক আছে। তো সেই সময় একটু উল্লেখ করে দাও কোথায় কোথায় ওনারা চাকরি করেন। হ্যাঁ মানে এখানে তো তোমাদের মানে অলরেডি তো হচ্ছে কেএমডিএ, কেএমসি, পিএসসি, কলেজের লেকচারার প্রফেসর তো রয়েছেন, আবার অনেকে আছে বাইরে বেঙ্গালোর ইসরোতে রয়েছে, অনেকে রয়েছে সেখান থেকে, আমাদের যারা আমাদের যারা বন্ধুবান্ধব ছিল বা আছে মাঝে মাঝে আসে। এবার সেই সেই ক্ষেত্রে আমি বলবো আমার এক্সপিরিয়েন্স যে তোমরা এসছো, তোমরা খুব লাকি, তোমরা স্যার যেটা বলছে না ফলো করো, মানে একদম 100% তোমরা ফলো করো, মাথা লাগিও না, এটুকু বলবো, মাথা লাগিও না, এই 100% ফলো করো, দেখবে তোমাদেরও সাকসেস অবশ্যই আছে। আর এই সাকসেস যেটা স্যার বলছেন যে এই যে এতগুলো পরীক্ষা বেরোচ্ছে, বেরোবে সামনে আরও হচ্ছে, যে কেএমডি তো বেরোবে খবর আছে, মানে কেএমডি, কেএমসি এগুলো হচ্ছে বেরোবে, তো ডিফারেন্ট ডিফারেন্ট তোমরা পরীক্ষাগুলো পাবে, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, তো সেগুলো হচ্ছে স্যাররা যেভাবে গাইড করছেন পুরো 100% ফলো করে। আর কোশ্চেন কীরকম কী কমন এসেছিলো তোমাদের? কোশ্চেন সত্যি কথা বলতে মানে আমি খুর্মি ছাড়া তো অন্য কোনো বই ফলোই করিনি, আর স্যারদার নোট এই টুকুই, পুরো 100%-এর মধ্যে আমি 60-70% ওখান থেকেই, আর বাকি যে নোটস থেকে যেগুলো দিয়েছে না স্যার ওখান থেকে, ওই এক্সট্রা 3-4 এক্সট্রা করলেই এনাফ, খুব বেশি দরকার নেই, মানে আমি 100-এ 100 করবো না, দরকার নেই, আমি যে মানে যতটুকু করবো যেগুলো করছি ওখান থেকে ওই 4-5-10 মধ্যেই হচ্ছে ডিফারেন্স, ওখানেই তুমি চলতে যাবে। তো এটাই বলবো যে আমার অভিজ্ঞতার দিক থেকে তোমরাও পাবে, অবশ্যই তোমরা লেগে থাকো, ব্যাস। আর সামনাসামনি এখানে অনেকে তো দূর দূরান্ত থেকে আসে, সামনাসামনি এখানে মানে স্যাররা আমরা আছি, হ্যাঁ মেসের ব্যবস্থাও করে দেবো,
মানে কম করেছে অনেকে হচ্ছে আমাদের সময় কি হয়েছিল আমাদের বন্ধু বান্ধবরা কি হয়েছে ঝাড়গ্রাম ওইদিকে তোমার হচ্ছে মানে মালদা বর্ধমান এইসব জায়গা থেকে আসতো তো এখানে এসে হচ্ছে তাদের থাকতে থাকতে স্যারদের সাথে পরিচয় হয়ে ওনারা রেফারেন্স দিয়ে একটা থাকার মতো জায়গা করে দিয়েছিলেন সেখানে তোমরা এখানে যারা আছো তারাও জানো যে প্রচুর আমাদের এখানে মেসের সিস্টেমটা আছে তো যারা দূরবর্তী স্টুডেন্ট অনেকেই আমরা যারা ফোন করছো তোমরা আমি তপনের হয়ে বলছি তোমরা প্রচুর ছেলে আমাকে ফোন করছো স্যার থাকবো কোথায় তো থাকাটা এখানে তোমরা আগে চলে আসো গড়িয়াতে প্রচুর মেস আছে এখানে থাকার ব্যবস্থা আছে থেকে এখানে পড়লে কি তুমি সময়টা অনেকটা পেয়ে যাবে যেটা বাড়িতে তোমার কিন্তু অসুবিধা অনেক টাইম লেগে যাবে না প্রচুর টাইম লেগে যাবে আর সেই সূত্রে যখন একটা যখন মানে ইনভলভ হয়ে গেলে না কাজের সূত্রে তখন তো তুমি আলাদাভাবে তুমি আরও চিন্তা ভাবনা করতে পারো মানে সেই ক্ষেত্রে আমি দেখেছি মানে আমার কোনোদিনই এই ইচ্ছা শক্তি ছিল না এটাই যে কোনোদিন হয়তো বিজনেস করতে পারবো আজকের দিনে দাঁড়িয়ে না আমি মানে এই চিন্তাভাবনাটা এসেছিল যে হ্যাঁ জব করার পর কিছু একটা করতে হবে সাইড সোর্স অফ ইনকাম যেখানে আমার এক্সট্রা বড় কিছু করতে পারবো আর সেখানে আমি নিজে অ্যাজ এ এন্টারপ্রেনার এখন কাজ করছি ইন্টারন্যাশনালি মানে ও বলতে চাইছে কথাটা বুঝতে পারছো যে গভর্নমেন্ট জবের কি ফেসিলিটি আছে এবং তারপরও অনেক কিছু করা যায় তো সেদিক থেকে তপনদা তুমি ওদের একটু তপন একটু বলো ওদের তাদের দাদা হিসেবে মানে সেটাই গভর্নমেন্ট জব তোমাদের এখন থাকবে এখন জব জবটা আগে জবের জন্য আগে তোমরা এখন প্রিপেয়ার হবে তারপরে অপশনাল তো তারপরে তোমাদের থাকবে সেই অপশনালটা এবার সবারই একটা নিজেদের একটা ড্রিম থাকে তো যে হ্যাঁ জব করার পর বেটার কিছু করব আর অন্যান্য কিছু অনেক সময় হয় যে জবে অনেকে টাইম পায় না অন্যান্য কিছু করতে পায় না কিন্তু ওই যে নিজের টাইমটা বার করার একটা হচ্ছে ম্যানেজ এই যে টাইম ম্যানেজ এটাও একটা বিশাল ফ্যাক্টর তো সেখান থেকে আমিও হচ্ছে যখন মানে পড়ছিলাম জব করছি পড়াশোনা করছি আবার ফ্যামিলিও আছে সঙ্গে আবার হচ্ছে এদিকে আমি নিজের একটা বিজনেস স্টার্ট আপ করেছি তো এই টাইম ম্যানেজ চারটে ওয়েতে যখন হচ্ছে টাইম ম্যানেজ করে না মানে এই মানে বিশাল ব্যাপার ছিল তখন এই পরিশ্রমটাও দরকার ঠিক আছে তাহলে এখন শেষ হতে গেলে মোটামুটি পরিশ্রম সব জায়গাতে তোমাকে করতে হবে আর আপকামিং পিএসসি সম্বন্ধে কী বলবে এদের ওরা কীভাবে পড়লে হয়তো আগাবে তুমি তো পাঁচ ছটা চাকরি পেয়েছো পিএসসির ব্যাপারটা এখানে এই যে বললাম শুরুতেই স্যারও বললেন যে পিএসসিতে যে আমাদের 26 জন ছিলাম 26 জনের প্রথম পিএসসিতে যেটা হচ্ছে আমাদের 2016 নোটিফিকেশনটা যেটা বেরিয়েছিল 26 জনে পাস করে গেছি 26 জনে ইন্টারভিউ দিয়েছি এবার তার মধ্যে হয়তো 12-13 জন আমরা জয়েন করেছিলাম বাট এটাই বলবো স্যাররা যেটা বলছে না সেটাই ফোকাস করো এক্সট্রা কিছু করার দরকার নেই এক্সট্রা করলে দেখবে ওইখানেই তুমি কেটে যাবে আর টাইমও তোমার চলে যাবে কারণ সবাই তো দেখো আজকে তোমরা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট বিটেক তোমরা করে এসছো কারণ তোমাদের বয়স হচ্ছে আস্তে আস্তে সেটাও তো দেখতে হবে তো আমাকে চাকরি পেতে হবে এখানে যে প্রতিষ্ঠানে এসছো সেই প্রতিষ্ঠান থেকে তোমাকে কী করতে হবে যে আমাকে পার্টিকুলার ওই জিনিসটাই নিতে হবে ওটাই করতে হবে আর এই জন্যে অন্যান্য হচ্ছে প্রতিষ্ঠিত থেকে এই প্রতিষ্ঠানের হচ্ছে ডিফারেন্সটা এটাই যতটুকু স্যাররা দেন মানে ওই সিলেবাস ভিত্তিক আর এত সুন্দর করে মানে আমি তো তাপস স্যার রামকৃষ্ণ স্যার এত সুন্দর করে মানে যে মানে ভাগ ভাগ করে দেয় না সাইকেলটাও বলে দেয় যে তুমি কতদিন কীভাবে পড়লে এই সাইকেলের মধ্যে তোমার হচ্ছে ব্রেনেও হচ্ছে সাবকনসিয়াসে তোমার স্টক হয়ে থাকবে ভুলবে না এই সাইকেলটা না এত সুন্দর লেগেছিলো শুরুর দিনে মানে অন্য কোথাও এই মোটিভেশন বলবো না এটা তুমি প্র্যাকটিসের এটা হচ্ছে প্র্যাকটিসের জন্যই আর সেই প্র্যাকটিস করে রিয়েলাইজেশন করে ফিল করতে পেরেছি এটা অ্যাকচুয়ালি আর একটা দেখেছি আমি ছেলেরা অ্যাড বেরোলে এই যে পড়াশোনার পরিবেশটা অ্যাড বেরোলে স্যার পড়বো তো তুমি এটা কী বলবে অ্যাড বেরোলে কি পড়া উচিত না তার আগে থেকে প্রিপারেশন প্রিপারেশন তো আমাকে আগে থেকেই নিতে হবে অ্যাড বেরিয়ে গেলে তারপরে প্রিপারেশন নেব তারপরে টাইম থাকবে না হুড়মুড় করবো এটা তো মানে মানে সাময়িক মানে সে তাৎক্ষণিকের ব্যাপার হয়ে যাচ্ছে ওই সাময়িকের মধ্যে কি হবে করতে পারবো তাতে আগে থেকে হচ্ছে প্রিপেয়ার হয় না যে কোনো জায়গায় আজকে শুধু পরীক্ষার ক্ষেত্রে বলবো না যখন কোনো জায়গায় আমি যদি প্রিপেয়ার হয়ে না যাই শুধু ইন্টারভিউর ক্ষেত্রেও বা কোনো হচ্ছে জবের ক্ষেত্রেও তাহলে সেটা কী করে করবো আমি প্ল্যানিং যদি না থাকে আমার তো সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবো কী করে তাই না এবার সেক্ষেত্রে বলবো যে তোমরা এখন ফুল যে স্যাররা যে যে জিনিসগুলো বলছেন একদম গুছিয়ে স্যাররা যে নোটস যাবতীয় যা
কোয়েশ্চেন পত্র যেভাবে দিচ্ছেন একদম গুছিয়ে দিচ্ছেন, পুরো প্যাকড আপ, ফুল প্যাকড আপ। ঠিক আছে, তাহলে এই সামনেই আমার মালয়েশিয়া যাব, আমার যে এন্টারপ্রেনারশিপের আমার বিজনেস ট্রিপ, আমার ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স। সরকারি চাকরি তোমাদের কেন করতে বলা হয় বা কেন তোমরা করবে তা তপন একটা উদাহরণ। চাকরি করার পরেও অনেক সময় থাকবে তোমাদের হাতে, যার যেরকমভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার ইয়ে থাকবে সেভাবে গুছিয়ে নিতে পারবে, অসুবিধে নেই। আর আমি বলবো যারা অ্যাডমিশনের ব্যাপারে ভাবছো গুরুকুলে, তারা ফোন আমাকে প্রচুর করছো বা হোয়াটসঅ্যাপ করছো, তারা কিন্তু দ্রুত অ্যাডমিশন নাও এবং ক্লাস করো, কারণ মাত্র হাতে তিনটে মাস সময় আছে, এই তিনটে মাসে শেষ করাটা যথেষ্ট টাফ আছে, প্রচুর চাপ। ঠিক আছে, লাস্ট কি মোটিভেশন দেবে ভাইদের তোমার অভিজ্ঞতা থেকে? আমার অভিজ্ঞতা থেকে এটাই বলবো যে যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে, দেখো তোমরা যেরকম প্রতিষ্ঠানে আছো তাদেরকেও হচ্ছে চাইবে যে তারাও পাক। ঠিক আছে, সেই দিক থেকে আমি বলবো অবশ্যই রেফারেন্স সব ক্ষেত্রেই কাজে লাগে, রেফারেন্স তো রেফারেন্স কাজে যাতে সেও পাক তুমিও পাবে। অর্গানাইজেশন কী হবে এইটা দেখলে তবে আমি জব পাচ্ছি সে পাবে না, এটা হয় নাকি? অবশ্যই পাবে, সবাই করতে পারবে, তবে লেগে থাকতে হবে এটাই। না না আগে আমার ষোলোতে, ও তো ষোলোতে পিএসসি পেয়ে গেছে, মানে ষোলোর যে নোটিফিকেশনটা হয়েছিল আমার হচ্ছে 2016-17 মধ্যে যা বেরিয়েছিল ওই সময়, দুবার পিএসসি, দুবার কেএমসি, এইচপিসিএল, এসএসসি, জিআরএস। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এরা আছে পরপর আসবে, আমি বলেছিলাম তোমাদের যে দেরি হচ্ছে, আমাদের এই ফার্স্ট ব্যাচ, আমাদের ওই ফার্স্ট ব্যাচে এই চোপর 26 জন ক্লিয়ার করেছিল পিএসসি, মানে এটা রেকর্ড ছিল, এটা ফার্স্ট ব্যাচ ছিল এটাই, তার আগে অনেক ব্যাচ আমাদের ছিল, সেটা পিএসসিটা তো যেহেতু 8 বছর পর বেরিয়েছিল, 8-এর পর একদম 16-তে, তাই এবারেও তোমাদের একটা বিরাট সুযোগ আছে, মানে একদম সেই 18-র পর এই 22 মানে 23-এ এক্সাম। আবার সবথেকে বড় কথা যেখানে ইন্টারভিউয়ের কোয়ালিফাইং মার্কসটা তুলে দিয়েছে, যেটা সবথেকে ভাইটাল। আগেরবারে মানে এতটা আমাদের কষ্ট হয়, সিভিলের প্রচুর ছেলে ছিল আমাদের যারা কিন্তু রিটেনে ভালো মার্কস করেছে, কিন্তু ইন্টারভিউয়ের কোয়ালিফাইয়ের জন্য তারা কিন্তু নাম নেই তাদের, তো সেটা বহুত কষ্ট আমাদের হয়েছিল, স্যারেদেরও হয়েছিল। তো আমি বলবো সবাইকে যে এই সুযোগটা কিন্তু কাজে লাগা, এখানে রিটেন যে ভালো করতে পারো সে কিন্তু বিশাল অপরচুনিটি আছে। ঠিক আছে, তো সেভাবে পড়ো। হ্যাঁ অবশ্যই নেগেটিভ মার্কিং আছে, 100টা কোশ্চেন থাকে, বারবার আমি ইউটিউবে বলে দিই, আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে বারবার বলে দিচ্ছি 100টা কোশ্চেন 2 নম্বর করে নেগেটিভ আছে, তাই তোমরা চেষ্টা করবে নেগেটিভটা যাতে অ্যাভয়েড করে চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো করে পড়ো, একদম ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য আছে যারা আছে আসে, আমি তপনের নম্বর দিই, যোগাযোগ করিয়ে দেই বা থাকার পরিষেবা না থাকলে সেখানে ব্যবস্থা করে দেই। তো ঠিক আছে, আমরা এখন কারেন্টলি মানে আফটার জব যদি যখনই পাও, এখন আমি যেটা করছি মানে হিউম্যান রাইটসের একটা মানে একটার মধ্যে এখন চলে এসেছি, আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে আমরা অলরেডি হচ্ছে আমাদের একটা অর্গানাইজেশন আছে রিদম ফাউন্ডেশন বলে, আমরা কাজ করছি। ঠিক আছে, তো অলরেডি এটা হচ্ছে পুরোপুরি ইন্টারন্যাশনাল বেস এন্টারপ্রেনারশিপ। তারা চাকরি করলে কত বেনিফিট আছে, ঠিক আছে, এইভাবে তোমরা তাহলে পড়ো, যেভাবে বললো সেভাবে তোমরা কিন্তু ফলো করো, যে টাইম দিতে হবে, যে কোনো কাজে টাইম না দিলে কিন্তু আসবে না, আর বেশি না করে স্যারেরা যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো কিন্তু একদম খুব ভালোভাবে ফলো করো। এরাও পেয়েছে, এদের ব্যাচেও পেয়েছে, আস্তে আস্তে আসবে, যারা 18-র পেয়েছে, যারা পরপর চাকরি পেয়েছে, আমি রিসেন্ট সবারই দেবো, আস্তে আস্তে দেবো, সময় সাপেক্ষ একটু, পরপর আমি ভিডিও সবারই দেবো। ঠিক আছে, সবাই ভালো করে পড়াশোনা করো, তোমাদেরও হবে। ঠিক আছে, এই পিএসসিটা একদম হাত ছাড়া করবে না, এই এইভাবে চলো যে দিস ইজ মাই লাস্ট সিট ইন মাই লাইফ। ঠিক আছে ঠিক আছে।